দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। সামাজিক দূরত্ব মেনে ফ্লাইট চালু করা হলে অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন সক্ষমতা কমবে 50%, ক্ষতি পোষাতে টিকিটের দাম বাড়ানোর চিন্তা। লকডাউনে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবহার বাড়ছে দ্রুত, মার্চ মাসে ব্যবহারকারী বেড়েছে 41%। মার্কিন রিটেল স্টোর জেসিপেনির দেউলিয়া হবার শঙ্কায় চিন্তার ভাঁজ তৈরি পোশাক রপ্তানিকারকদের, এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। সামাজিক দূরত্ব মেনে 25% সিট খালি রেখে ফ্লাইট পরিচালনায় গড়ে 30%-এর বেশি ব্যয় বাড়বে এয়ারলাইন্সগুলোর। এতে বিমান চলাচল স্বাভাবিক হলেও সংকট কাটবে না করোনা ভাইরাসের কারণে সবচেয়ে ক্ষতির মুখে থাকা উড়োজাহাজ শিল্পে। ক্ষতি পুষিয়ে নিতে টিকিটের দাম বাড়ানোর বিকল্প নেই বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। শাহাদাত সেনের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে মার্চের শুরু থেকেই কমতে থাকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল। দেশে সংক্রমণ ছড়িয়ে পড়লে যা কার্যকর হয় অভ্যন্তরীণ রুটেও। বর্তমানে সব ধরনের ফ্লাইটই বন্ধ আছে 30শে মে পর্যন্ত। এরপর কিভাবে চলবে গেল সপ্তাহে তারই নির্দেশনা দিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, যেখানে বলা হয়েছে প্রতিটি ফ্লাইটে কমপক্ষে 25% সিট খালি রাখতে হবে, যাত্রী নেওয়া যাবে না পাশাপাশি সিটে। এয়ারলাইন্সগুলো বলছে এর ফলে ফ্লাইটে যাত্রী সংখ্যা অর্ধেকে নেমে আসবে। বড় বড় এয়ারক্রাফট যেগুলো, যেটা 3 রোর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সেগুলোতে আপনি একজন একজন ফাঁকা করে করে আপনি 70-75% নিতে পারেন। কিন্তু আমাদের অভ্যন্তরীণ রুটে মূলত যে প্লেনগুলো চলে, আমাদের যেমন ATR 72-500 বা Dash 8 আছে বিমানের এবং US বাংলার, ওই এয়ারক্রাফটগুলো কিন্তু দুটোরও ছোট এয়ারক্রাফট, এবং ওইখানে একজন করে যাত্রী ফাঁকা রেখে বসালে ইট ইজ আমাদের কস্টিং এর সাথে আসলে আমাদের যে ইনকাম সেটা বেশি তারতম্য দেখা দিবে। এবং ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন আমরা যে Boeing 737-800 এয়ারক্রাফট ইউজ করছি, সেই এয়ারক্রাফটে আমরা 67%-এর বেশি প্যাসেঞ্জার আমরা বহন করতে পারবো না। কম যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনায় ব্যয় বাড়বে কমপক্ষে 30-40% দাবি দেশীয় এয়ারলাইন্সগুলোর, যা পুষিয়ে নিতে টিকিটের মূল্য বাড়ানোর বিকল্প থাকবে না তাদের সামনে। এর ফলে যাত্রীদের উপর বাড়তি চাপ পড়বে, যা আকাশপথে চলাচলে নিরুৎসাহিত করবে যাত্রীদের। জন যাত্রী নিয়ে যে কষ্টে আপনি অপারেশন চালাবেন, তার অর্ধেক যাত্রী নিয়ে তো তাহলে তো আপনার অর্ধেক কষ্ট উঠবে। তো সেই একদম সহজ বিচারে দুয়ে চার বিচারগুলোতে আপনার ভাড়া চোখ বুঝে দ্বিগুণ করতে হবে, কিন্তু তারপরে দেখতে হবে যাত্রীদের ক্রয় ক্ষমতা। তো সেই জন্য প্লেনের ভাড়াটা যে যৌক্তিক পর্যায়ে রাখতে হবে আবার একটু বাড়াতে হবে। যে বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ করছি যেন বাংলাদেশের বেশি ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের প্রণোদনা প্যাকেজ খুব শীঘ্রই যেন বাস্তবমুখী প্যাকেজ ডিক্লেয়ার করে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা যায়। এ বেশি ইন্ডাস্ট্রি বেঁচে থাকলে বাংলাদেশের ট্রাভেল এজেন্সি, সহস্রাধিক ট্রাভেল এজেন্সি রয়েছে এবং সেখানে রয়েছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, রয়েছে হোটেল ইন্ডাস্ট্রি, প্রত্যেকে টিকে থাকার সম্ভাবনা আছে। সংক্রমণ রোধে যাত্রী এবং কেবিন ক্রুদের মাস্ক পরাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি নিশ্চিতের নির্দেশনা দিয়েছে বেবিচক। 1.5 ঘন্টার কম দূরত্বের ফ্লাইটে খাবার না দেয়া এবং যাত্রীদের স্বাস্থ্য ঘোষণা সম্পর্কিত ফর্ম পূরণের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে নির্দেশনায়। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনায় দেশে বেড়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবহার। মার্চ মাসে এই মাধ্যমে ব্যবহারকারী বেড়েছে প্রায় 23 লাখ বা 41%, আর সব মিলিয়ে চলতি বছরের প্রথম 3 মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে 40 লাখ। বাড়ি থেকে কাজের পরিমাণ বাড়ায় ব্রডব্যান্ডের ব্যবহার বেড়েছে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। করোনা সংক্রমণ রোধে ঘরবন্দি মানুষ, এই সময় নিত্যপণ্যের কেনাকাটা থেকে শুরু করে বিনোদন, অফিসের মিটিং, এমনকি শিক্ষা কার্যক্রমও চলছে অনলাইনে, ফলে বাড়ছে ইন্টারনেটের ব্যবহার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC-র হালনাগাদ তথ্য মতে মার্চের শেষে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 10,32,53,000। বছরের প্রথম 3 মাসে গ্রাহক সংখ্যা বেড়েছে প্রায় 40 লাখ। এই স্বল্প সময়ের ইন্টারনেট ব্যবহার করার মানে পরিমাণটা এই পরিমাণ বেড়েছে, তার কারণ হচ্ছে বহুজনকে বাড়িতে বসে কাজ করতে হচ্ছে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হয়েছে, ব্যবসা বাণিজ্যের ধরন পাল্টে গেছে। একসময়ে যারা ধরেন দোকানে গিয়ে জিনিস কিনত, তারা এখন ই কমার্সের মাধ্যমে জিনিসপত্র কেনাকাটা করে। আর মানুষের পারস্পরিক যে যোগাযোগটা, এই যোগাযোগটার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে ইন্টারনেট।
এই সময় বেশি বেড়েছে ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা। বিটিআরসির হিসেবে মার্চ মাসে এই মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে 23 লাখের মতো। ফলে মার্চের শেষে দেশের ব্রডব্যান্ড সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে 80,84,000-এ। ফেব্রুয়ারি শেষে যা ছিল 57,43,000, অর্থাৎ এক মাসে গ্রাহক সংখ্যা বেড়েছে প্রায় 41 ভাগ। লকডাউনের জন্য বিভিন্ন বেসরকারি সরকারি অফিসগুলি বন্ধ থাকার জন্য কর্পোরেটের ইন্টারনেটটা তেমন সেইভাবে ইউজ ব্যবহৃত হয়নি। পক্ষান্তরে আমরা যারা হোম ইন্টারনেট সার্ভিস দিচ্ছি, হোম ব্রডব্যান্ডের মধ্যে আমরা জানি যে সবাই এখন হোম অফিসের দিকে ঝুঁকে পড়ছে, এবং বাংলাদেশের যে কার্যক্রমগুলি হচ্ছে সরকারি বেসরকারি সবাই আমরা অনলাইনেই করতে চাচ্ছি। সেজন্য বাসা বাড়ির ইন্টারনেট প্রায় 30% মতন বেড়ে গিয়েছে। প্রতি মাসের 7 তারিখে বিটিআরসি তে ডিএস এর একটা রিপোর্ট জমা দিই, যে রিপোর্টে স্পষ্টভাবে আমাদের গ্রাহক সংখ্যা কত থাকে, আমরা কি পরিমাণ ব্যান্ডউইথ ইউজ করছি, আপস্ট্রিম অপারেটর কারা আছে, কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার আমরা ইউজ করি, বিস্তারিত একটা রিপোর্ট দেওয়া হয়। তবে করোনাকালীন সময়ে সার্বিকভাবে কমেছে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা। হিসেব বলছে মার্চ শেষে দেশে সক্রিয় মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 16,53,00,000-এ, যা ফেব্রুয়ারির চেয়ে 8 লাখ কম। ইন্টারনেটে যখন মানুষ কথা বলতে পারে এবং ভিডিও পর্যন্ত অডিও পর্যন্ত যখন পরস্পর বিনিময় করতে পারে, তখন কিন্তু ভয়েস কলের সংখ্যা কমে গেছে। এই যেই সময়ের কথা বললেন ইন্টারনেট বেড়েছে, সেই সময়ে কিন্তু ভয়েস কল কমে গেছে। ইন্টারনেট ব্যবহারের যে প্রবণতা তৈরি হয়েছে, করোনার প্রকোপ কমে গেলেও তা বজায় থাকবে, এমনকি এর পরিধি আরো বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। মার্কিন চেন স্টোর জেসিপেনি দেউলিয়া আইনের আশ্রয় নেবার খবরে শঙ্কা পেয়ে বসেছে শতাধিক তৈরি পোশাক রপ্তানিকারকের। প্রতিষ্ঠানটি দেউলিয়া হলে আটকে যেতে পারে প্রায় $20 কোটি পেমেন্ট। এমন পরিস্থিতিতে জেসিপেনি সরবরাহকের কারখানাগুলোর জন্য সরকারি সহযোগিতা চান উদ্যোক্তারা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। মার্কিন চেইন স্টোর জেসিপেনি যুক্তরাষ্ট্র জুড়ে যাদের স্টোরের সংখ্যা 850টিরও বেশি, করোনার কারণে এসব স্টোরে বেচা বিক্রি নেমে এসেছে তলানিতে। এমন পরিস্থিতিতে দেউলিয়ার পথে 118 বছরের পুরনো মার্কিন প্রতিষ্ঠানটি। গত শুক্রবার চ্যাপ্টার 11-এর অধীনে দেউলিয়া সুরক্ষার জন্য আবেদন করেছে জেসিপেনি, যা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে প্রতিষ্ঠানটির বাংলাদেশি সরবরাহকারীদের। আনফরচুনেটলি এই ধরনের সিচুয়েশনে যারা এক্সপোর্ট করেছেন তাদের টোটাল এক্সপোর্টের ভ্যালুটা এখন আপনার এই ব্যাংক্রাপসি অ্যাক্টে পড়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট আইদার তাদের শিপমেন্ট করেছে সেই মাল তারা সেই পোর্টে আমেরিকাতে অকশন হয়ে যেতে পারে, বা এই মালটা তারা এখন রিসিভ না করারই সম্ভাবনা বেশি, আর পেমেন্ট তো ইজ এ লং লং টাইম একটা ইস্যু। আমার জানা মতে তাদের বাংলাদেশ থেকে সোর্সিং এর পরিমাণ প্রায় $800 মিলিয়ন। সো এবং হয়তো যদি এই মুহূর্তে আমি যতটুকু জেনেছি যে তাদের 1/4 হয়তো $200 মিলিয়ন মতো মানে পণ্য হয় রপ্তানি হয়ে গেছে অথবা পথে আছে, অথবা ওইখানে গিয়ে এটা মানে স্টোরে আছে, যেটা পেমেন্টের অপেক্ষায় আছে। সো আপনি যেটা বলছিলেন যে এই $200 মিলিয়ন কিন্তু একটা অনিশ্চয়তার মুখে পড়ে গেল। দেশের প্রায় 100টি কারখানা জেসিপেনিকে তৈরি পোশাক সরবরাহ করত। দেউলিয়া আইনের জটিলতায় এসব কারখানার পাওনা আটকে যাবার শঙ্কা তৈরি হয়েছে। যাদের এই এক্সপোর্টগুলা আপনার গেছে, যাদের এই এখন তারা এই ব্যাংক্রাপসিতে পড়ে গেছে, তাদের কমার্শিয়াল ব্যাংকগুলো তাদেরকে সাপোর্ট করতে হবে, সেন্ট্রাল ব্যাংকের সাপোর্ট লাগবে, কারণ আমাদের তো একটা টাইমলাইন আছে যার ভিতরে আবার রিপেমেন্ট করতে হয়, যেটা আমরা র ম্যাটেরিয়াল আমরা কিনে থাকি সেটা রিপেমেন্ট করতে হয়। সো এগুলো নিয়ে এখন কাজ করতে হবে, বিজিবি কাজ করবে এগুলো নিয়ে। যুক্তরাষ্ট্রে আমাদের যে দূতাবাস আছে সেই দূতাবাসের মাধ্যমে ওইখানকার জেসিপেনি কর্তৃপক্ষ এবং ওই আমাদের লয়ারদেরকে এনগেজ করা যায় কিনা তাদের সঙ্গে, এটা ঠিক আইনি লড়াই বা আমি বলবো না, আইনি যুক্তিতে বা মানে আমাদের বিভিন্ন আবেদনের মাধ্যমে বা আমাদের নেগোসিয়েশনের মাধ্যমে যে এই টাকাটা মানে সাপ্লাইয়ারদের যে টাকাটা সেটা অগ্রাধিকার ভিত্তিতে যেই সংস্থা বা সরকারিভাবে যেটা অধিগ্রহণ করা হবে সেইখান থেকে দেয়া যায় কিনা। এক বিবৃতিতে জেসিপেনি জানিয়েছে তাদের হাতে $50 কোটি নগদ রয়েছে এবং ব্যবসা চালাতে ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা শুরু করেছে। সূত্রগুলো বলছে এরই মধ্যে আগ্রহী ঋণদাতাদের কাছ থেকে $90 কোটি আর্থিক প্রতিশ্রুতি পেয়েছে কোম্পানিটি। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
পোশাক রপ্তানিকারকদের জন্য রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ এর ঋণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিজিএমএ এবং বিটিএমএ সদস্যরা এই তহবিল থেকে সর্বোচ্চ $3 কোটি ঋণ নিতে পারবেন। রোববার ঋণ সীমা বাড়ানোর ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতদিন এই তহবিল থেকে ঋণ নেওয়ার সীমা ছিল $2.5 কোটি। করোনা মহামারীতে রপ্তানি আয়ের মন্দা কাটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন রপ্তানিকারকরা। বিজিএমইএ বিটিএমইএ সদস্যরা ছাড়াও এই তহবিল থেকে ঋণ নিতে পারেন চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক সহ বিভিন্ন খাতে রপ্তানিকারকরা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ইডিএফ এর পরিমাণ বাড়িয়ে $500 কোটি উন্নীত করা হয় এবং ঋণের সুদের হার কমিয়ে 2% বেঁধে দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে ঈদকে সামনে রেখে অনলাইনে কেনাকাটা বেড়েছে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ীও তাদের দোকান বন্ধ রেখে নিজেদের পণ্য বিক্রির উপায় হিসেবে ডিজিটাল মাধ্যমকে বেছে নিয়েছেন। ক্রেতাদের আকৃষ্ট করতে দেওয়া হচ্ছে নানা অফার। রিপোর্ট মাসেক রাহাতের। মার্কেট ও শপিং মলগুলো নিয়ম মেনে খোলার অনুমতি মিলেছে ঈদের কেনাকাটাকে সামনে রেখে। তবে করোনায় সতর্কতার অংশ হিসেবে অনেকেই বন্ধ রেখেছেন দোকান, শপিং মল। বিকল্প হিসেবে পণ্য বিক্রিতে অনলাইন প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা। ভিড় এড়িয়ে ছবি ও পণ্যের তথ্য দেখে পছন্দের জিনিসটি কিনছেন ক্রেতারা। নগদ ছাড়াও মূল্য পরিশোধ করা যাচ্ছে কার্ড ও বিকাশে। বিক্রি বেড়েছে ইন টার্মস অফ হোয়াট উই আর সেলিং রাইট নাও, বাট সব ধরনের প্রোডাক্ট যেমন লাক্সারি প্রোডাক্ট বা আনএসেনশিয়াল প্রোডাক্টগুলো কিন্তু এখন আগের মতো সেল হচ্ছে না। আমাদের ওয়ান অফ দা স্ট্রেংথ হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে অধিকাংশ প্রোডাক্ট দিয়ে থাকি। বিক্রেতারাও যেন ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে পারে এই জন্য তাদেরকে আমরা 10% বোনাস দিচ্ছি এবং ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য ইভেলি একটি বিশাল সুযোগ করে দিচ্ছে। মানুষকে অনলাইনে কেনাকাটায় আরো বেশি আকৃষ্ট ও অভ্যস্ত করতে পণ্য বিক্রিতে নানা অফার দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। অনলাইনে গ্রাহকদেরকে কেনাকাটায় উদ্বুদ্ধ করার জন্য আমরা 20% ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট অফার সহ বিভিন্ন অফার আমরা প্রোভাইড করছি। আমরা মোটামুটি যতটুকু সম্ভব ঈদের সময় যে ধরনের অফার দেওয়া হয়ে থাকে সেগুলো নিয়ে কিন্তু ক্রেতাদের সামনে উপস্থিত হয়েছি। অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অনেকে পণ্যের মান যাচাই নিয়ে সংশয়ে থাকেন। তাদের জন্য পণ্য হাতে পাওয়ার পর মানসম্মত না হলে তা ফেরত নেওয়ার সুযোগ চালু রেখেছে অনলাইনে পণ্য বিক্রির প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মগুলো। মাশরুক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে সরকারি নির্দেশনা না মেনে ঈদে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করলে জেল জরিমানা সহ আইনি ব্যবস্থা নেবে প্রশাসন। এ সংক্রান্ত নির্দেশনা বিনোদন কেন্দ্রগুলোতে পাঠিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে রবিউল রিপোর্ট ক্যামেরায় তাজুল ইসলামের রিপোর্ট। বন্দরনগরীতে প্রতিবছর ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে থাকে উপচে পড়া ভিড়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, তাই করোনা সংক্রমণ ঠেকাতে ফয়েজ লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, পতেঙ্গা ও পার্কি সমুদ্র সৈকত সহ চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এটি অমান্য করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। এবছর আমরা জনগণকে আমরা আহ্বান করছি, চট্টগ্রামবাসীকে, যে আপনারা চট্টগ্রামের কোনো ধরনের কোনো পিকনিক স্পট, বিনোদন পার্কে আপনারা যাবেন না। যদি সেটা আপনারা যান, ঘুরতে যান এবং জনসমাগম যদি আমরা সেখানে দেখতে পাই, আমরা সেই দণ্ডবিধি এবং সংক্রামক আইনে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে গত 19 মার্চ একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়, যাতে চট্টগ্রাম জেলার সব পিকনিক স্পট, বিনোদন কেন্দ্রগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। সামনে ঈদ, ঈদের সময় পর্যটন বান্ধব কেন্দ্রগুলোতে মানুষের ভিড় হয়, কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনা করে এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে আমরা এখন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্তেই বহাল রয়েছি। ঈদে সৈকত সহ খোলা জায়গার বিনোদন কেন্দ্রগুলোতে যাতে মানুষ যেতে না পারে সেজন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছে প্রশাসন। তাজুল ইসলাম, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। করোনায় ক্ষতির মুখে পড়েছে কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাই পল্লী। এমনিতেই করোনার কারণে বড় একটা সময় বন্ধ ছিল সুস্বাদু মিষ্টানের আয়োজন, কিন্তু লকডাউন কিছুটা শিথিল হবার পরেও রোজায় রসমালাইয়ের ক্রেতার খোঁজ নেই। কুমিল্লা থেকে জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার রসমালাইয়ের ঐতিহ্য সুদীর্ঘকালের। কুমিল্লার সাথে জড়িয়ে আছে সুস্বাদু এই রসমালাইয়ের নাম। দেশে বিদেশেও ব্যাপক কদর এখানকার রসমালাইয়ের। শুধু উৎসব পার্বণে নয়, রমজান মাসে কুমিল্লাবাসীর প্রতিদিনকার ইফতারের তালিকায় উল্লেখযোগ্য স্থান দখল করে রয়েছে এই রসমালাই। শুধু রসমালাই নয়, এখানকার তৈরি গাওয়া ঘি, ছানা, পেড়া, ক্ষীরা, ছানামুখী প্রভৃতি মিষ্টান্ন কুমিল্লাবাসীর ইফতারের অন্যতম অনুষঙ্গ, তাই রমজানে এসবের কদর বাড়ে বহুগুণে।
কুমিল্লায় রসমলাইয়ের জন্য বিখ্যাত যে দোকানগুলো, এই দোকানগুলোতে রসমলাইয়ের পাশাপাশি দই এবং ক্ষীর, ছানামুখী, ঘি এগুলো উল্লেখযোগ্য উপাদান। কিন্তু এই রোজার সময় দইটা খুব প্রয়োজনীয় জিনিস, দইটার উৎপাদন। আমাদের রমজান মানি হলো ইফতার একটা বিরাট আয়োজন, আর আমাদের রসমালাই হচ্ছে বিখ্যাত। খুব কম ঘরে আছে যেখানে সন্ধ্যায় রসমালাই ইফতারিতে থাকে না। প্রতি বছর রমজানে এভাবেই ক্রেতাদের ভিড় লেগে থাকত নগরীর মনোহরপুর মাতৃভাণ্ডার, শীতল ভাণ্ডার, ভগবতী পেড়া ভাণ্ডারের সামনে। চাহিদা সামাল দিতে বিক্রেতাদেরও হিমশিম খেতে হতো। কিন্তু এই রমজানে সম্পূর্ণ উল্টো চিত্র। সব কিছুর মতো করোনা থমকে দিয়েছে এই শিল্পকেও। বিগত রমজানে বাইরের থেকে অনেক কাস্টমাররা আসতো, শপিং করতে আসতো, তারা মিষ্টি, রসমালাই, দই, ঘি অনেক কিছু নিয়ে যেত। কিন্তু এবার বাইরের কাস্টমাররা, মার্কেট বন্ধ থাকার কারণে বাইরের কাস্টমাররা আসে না, আর বিক্রি অনেক কম। শুধু রসমালাই নয়, জিলাপির দোকানগুলোতেও শুনশান নীরবতা। সীমিত আকারে তৈরি করলেও তা বিক্রি হচ্ছে না। আগে যেভাবে জিলাপি বিক্রি করতাম অনেকেই অনেক লাইন ধরে নিতে হতো, কিন্তু এখন দেখা গেছে কোনো লোকজনে নাই এখানে। যে যে অবস্থা বিক্রি করতেছি আসলে এটা বিক্রির মতো না। খুব শিগগিরই করোনার প্রাদুর্ভাব কাটবে, আবারও জৌলস ফিরবে কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাই পল্লীতে, এমনটাই প্রত্যাশা সবার। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।